33/11 কেভি সাবস্টেশনের ইয়ার্ড দেখছেন। পাওয়ার ট্রান্সফরমার নমস্কার ফ্রেন্ডস, সবাইকে আমার ইউটিউব চ্যানেল সুমন টিউটোরিয়ালে স্বাগত। আজ আমি আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও প্রেজেন্টেশন করব। তো এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন 33/11 কেভি সাবস্টেশনের ইয়ার্ডে কী কী থাকে এবং ইয়ার্ডটা দেখতে কেমন হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন এটি হলো 33/11 কেভি সাবস্টেশনের একটি ইয়ার্ড। তো এটি দুটি সেকশনে ভাগ করা আছে। আমার লেফট সাইডে একটি সেকশন রয়েছে আর রাইট সাইডে একটি সেকশন রয়েছে। তো একটি 33/11 কেভি সাবস্টেশনের যে ইয়ার্ড থাকে সেই ইয়ার্ডে একটি ইনকামার বা দুটি ইনকামার থাকতেই পারে। তো ইনকামারটি হচ্ছে বাইরের কোনো 220 বা 132 কেভি সাবস্টেশন থেকে 33 কেভি পাওয়ারটা এই সাবস্টেশনে আসে। তো এই যে একটি আইসোলেটার দেখতে পাচ্ছেন আর এই নিচে মোটা কেবিল পড়ে আছে, এই কেবিল থেকে 132 কেভি সাবস্টেশন থেকে 33,000 ভোল্টেজ আমাদের এই সাবস্টেশনে এসেছে। তো এই ইনকামারটা প্রথমে এসে এই আইসোলেটারে পড়েছে, এটি একটি আইসোলেটার। এই আইসোলেটার থেকে আবার এখানে এসে সিটিতে পড়েছে। এই সিটি হলো দেখতে এরকম, সিটি মানে কারেন্ট ট্রান্সফরমার, মানে এটি প্রোটেকশন পারপাস এবং মিটারিংয়ের জন্য ইউজ হয়ে থাকে। আবার এই সিটি থেকে এটি চলে আসলো ব্রেকারে, এটি হচ্ছে আউটডোর ভিসিবি। ভিসিবি মানে ভ্যাকুম সার্কিট ব্রেকার, এটি একটি আউটডোর ভিসিবি। এই ভিসিবি থেকে আবার এসে এখানে আরেকটি আইসোলেটারে পড়েছে। এই আইসোলেটার কেন ইউজ হয়, আইসোলেটারটি হচ্ছে আমাদের একটি সুইচ, মানে এটা আমাদের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ইয়ার্ডে যদি কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা এই আইসোলেটারটাকে ওপেন করে দিলে আমাদের এদিকে পাওয়ারটা টোটালি বন্ধ হয়ে যাবে। তো এইভাবে করে এই পুরো সেকশনটার ভিতরে অনেকগুলো আইসোলেটার দেওয়া আছে। এই যেমন ধরুন এখানে একটি আইসোলেটার আছে, আইসোলেটারের হ্যান্ডেল, এই আরেকটি আইসোলেটার আছে, ঠিক সেরকমভাবে অনেকগুলো আইসোলেটার এই সেকশন ওয়াইজ ভাগ করে রাখা আছে। তো এই আইসোলেটারগুলো বেসিক্যালি দেওয়া হয়েছে এই কারণেই, কারণ এই যে যতগুলো সেকশন দেখতে পাচ্ছেন এক একটা সেকশনে কোনো কারণবশত কোথাও ফ্ল্যাশ ওভার হতে পারে, কোথাও নাট বোল্ট গরম হয়ে লাল হয়ে জ্বলতে পারে, সেগুলোকে মেনটেনেন্স করার জন্যই এই আইসোলেটার দেওয়া হয়ে থাকে। আর এই টোটাল যে বাসবারে এখানে আমাদের কত ভোল্টেজ আমরা পাচ্ছি সেই ভোল্টেজ মাপার জন্য এই ইয়ার্ডের একটি সাইডে এই তিনটি পিটি লাগানো থাকে। এই এটি দেখতে পাচ্ছেন এটি হলো পিটি। তো এই পিটি মানে হচ্ছে প্রোটেকশন ট্রান্সফরমার, এটিও প্রোটেকশন পারপাস এবং হচ্ছে মিটারিংয়ের জন্য ইউজ হয়ে থাকে। তো এই হলো আমাদের 33/11 কেভি সাবস্টেশনের ইয়ার্ড। তো অনেকেরই মনে প্রশ্ন থাকে যে 33/11 কেভি সাবস্টেশনের ইয়ার্ড দেখতে কেমন হয় বা কী কী থাকে। তো সেরকমই একটি ছোট্ট ধারণা আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দিচ্ছি। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই এটি হলো আমাদের ইয়ার্ডের একটি 33/400 ট্রান্সফরমার, মানে এটি আমাদের স্টেশন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার থেকেই মানে আমাদের কন্ট্রোল রুমে টোটাল লাইটিং সিস্টেমটা চলে। এটি একটি ভিসিবি দেখতে পাচ্ছেন, আবার এদিকে সিটি আছে, আর এই যে পাওয়ার ট্রান্সফরমার। অ্যাকচুয়ালি সাবস্টেশনে যে আমাদের যে 33/11 কেভি সাবস্টেশনের যে পাওয়ারটা ঢুকছে মানে এটি স্টেপ ডাউন করে 33,000 ভোল্টেজকে 11,000 ভোল্টেজে পরিণত করছে। এই সাবস্টেশনে দুটো ট্রান্সফরমার রয়েছে, 10 MVA ট্রান্সফরমার। তো এখানে লোড খুব একটা নেই, অন্য অন্য সাবস্টেশনে অনেক লোড থাকে তখন সেখানে আরও অনেক ট্রান্সফরমার দিতে হয়। কোনো কোনো সাবস্টেশনে দুটো চারটে পাঁচটা ট্রান্সফরমারও থাকে। তো এই হলো মোটামুটি 33/11 কেভি সাবস্টেশনের ইয়ার্ড দেখতে ঠিক এরকম হয়। আর কী কী থাকে সেটাও আপনাদেরকে বললাম, বাইরের দিকে আউটডোর ভিসিবি থাকে, সিটি থাকে, পিটি থাকে, নানান রকমের আইসোলেটার থাকে, তারপরে এলএ থাকে,
আর পাওয়ার ট্রান্সফর্মার থাকে। এই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই যে পুরো পাওয়ার ট্রান্সফর্মার সম্বন্ধে আপনাদেরকে বলবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো পরবর্তী ভিডিওটিতে এই ট্রান্সফর্মার সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।